সরকারি হাসপাতালের সঙ্গে বৈঠকে তুলোধনা মুখ্যমন্ত্রীর বেসরকারি হাসপাতালের সঙ্গে ইতকাছের ব্যবসা আর জীবন বাঁচানো এক নয় বারবার একই অভিযোগ আসছে তাড়াতাড়ি পালচান নইলে লাইসেন্স কেড়ে নেওয়া হতে পারে কড়া বার্তা মমতার মানুষকে সুযোগ দেবে এম্পানেল হতে চাইছেন তাহলে তো আমাদের লাইসেন্স নিয়ে কথা বলতে হবে অ্যাপোলোর বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে বেশি বেলভিউ সিএমআরআইয়ে বিলে অনিয়ম রুবিতে চার্জ বেশি হুঁশিয়ারি মেডিকাকেও নাম করে করে বেসরকারি হাসপাতালকে তো মুখ্যমন্ত্রী বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ করা দাওয়ায় মুখ্যমন্ত্রীর আসল গলত কোথায় চব্বিশ ঘন্টার অন্তর তদন্ত দেখুন আমার চব্বিশ হাসপাতালের হাল হাকিকাত আজ রাত আটটায় বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে অভিযোগের পাহাড় মুখ্যমন্ত্রীর তোপ শহরের বিভিন্ন প্রান্তে চব্বিশ ঘন্টা আম আদমির মনের কথা মুখ্যমন্ত্রীর মুখেই আজ দিনভর ছয় বিতর্কে সিপিএম সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ভৎসনায় রাজ্য সম্পাদক মন্ডলীর বৈঠকে সতর্ক করলেন বুদ্ধদেব সূর্যকান্ত মা সম্পর্কে কটূক্তি করায় মাথা ঠিক রাখতে পারেননি দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থনা ঋতব্রত আজ শেষ হচ্ছে সিপিএমের রাজ্য কমিটির বৈঠক সীতারাম ইয়েচুরির উপস্থিতিতে উঠবে ঋতব্রত প্রসঙ্গ তরুণ সাংসদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে দল নাকি আপাতত ধমক দিয়ে রেহাই নজরে আলিমুদ্দিন চন্দনা চক্রবর্তীর আশ্রয় হোম থেকে উধাও নয় আবাসিক এখনও তাদের কোনো খোঁজ নেই নিখোঁজদের সন্ধান পেতে চন্দনাকে জেরা শিশু ব্যবসার কিংপিন শিক্ষিকাকে সাসপেন্ড করল জেলা প্রাথমিক শিক্ষা পর্ষদ শিশু পাচারে চাঞ্চল্যকর তথ্য তদবির করতে চন্দনাকে নর্থ ব্লকে পৌঁছে দিয়েছিলেন বিজেপি নেত্রী জুহি দাবি সিআইডির কার জোরে এত দাপট গোয়েন্দা স্ক্যানারে বিজেপির প্রভাবশালী নেতা এবং মন্ত্রীর আত্মসহায়ক উত্তরপ্রদেশে চলছে চতুর্থ দফার ভোটগ্রহণ কৌশম্বী এলাহাবাদ ঝাঁসি চিত্রকূট ফতেপুরের মতো নজরকাড়া আসনে আজ কড়া নিরাপত্তায় ভোট ১২ জেলায় ৫৩টি আসনে ভাগ্য পরীক্ষা ফের রক্তাক্ত জম্মু কাশ্মীর শোপিয়ানে টহলরত সেনা কনভয়ে জঙ্গি হামলা তিন জওয়ান ও এক সাধারণ নাগরিকের মৃত্যু বেশ কয়েকজন জখম প্রেসক্রিপশনে ভিটামিন ট্যাবলেট খেয়ে ভাবছেন দারুণ কাজ হচ্ছে মোটেই না আপনার শরীরে কোনো কাজেই লাগে না ভিটামিন ট্যাবলেট দেখুন অফপিক চব্বিশ নিষ্কর্মা ভিটামিন আজ সন্ধ্যে ৭টায়